আচ্ছা, পুরো খুশির খবর, হ্যামস্টার কিন্তু উইথড্র চালু হয়ে গেছে। আপনারা উইথড্র করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি এয়ারড্রপ স্টেশনে আসি, কোনে দেখতে পাচ্ছেন এয়ারড্রপ স্টেশন, এখান থেকে আসবেন। তারপর দেখবেন যে উইথড্র, উইথড্র অপশনের নিচে দেখবেন এখানে কিন্তু বাইন্যান্স সহ বাইবিট এবং টেলিগ্রাম ওয়ালেট আপনি সরাসরি উইথড্র করতে পারবেন। তো আজকে প্রসেসটা দেখাই দেবো কীভাবে আপনি উইথড্র করতে পারবেন। আর এই উইথড্র প্রসেস কিন্তু আপনার চলবে হচ্ছে কয় তারিখে, 21 তারিখ পর্যন্ত, ঠিক আছে? অফ চেইন উইথড্র এখানে কিন্তু আপনি করতে পারবেন। তো সঠিকভাবে আমি আপনাকে দেখাই দেবো কীভাবে আপনি এখানে উইথড্রটা করবেন। তো উইথড্র করার জন্য এখানে ভালোভাবে বুঝে নেন, এখানে আপনাকে কয়েকটা বেস্ট এক্সচেঞ্জার এখানে দেওয়া আছে, যেমন এখানে বাইন্যান্স এক্সচেঞ্জার ও বাইবিট এক্সচেঞ্জার, ঠিক আছে? এই এক্সচেঞ্জার বা মার্কেট প্লেস এগুলাতে হ্যামস্টার যে টোকেনটা দিবে, ওই টোকেনটা আপনি এগুলোতে সরাসরি আপনার ডিপোজিট হয়ে যাবে এবং আপনার এখান থেকে উইথড্র হয়ে যাবে। আপনার মাঝখানে কোনো রকম ফি লাগবে না, ঠিক আছে? আর এখানে এলোকেশন টোকেনটা কিন্তু এখনও আসে নাই, এটা আসতে পারে মেবি কয় তারিখে আসতে পারে আমি দেখি, আমি তাকে একটা আনুমানিক আন্দাজ দিই। যেহেতু যেহেতু এখানে 21 সেপ্টেম্বর শেষ হয়ে যাবে, আমরা এখানে 22 তারিখে আমাদের এলোকেশনটা দেখতে পাবো, আমরা 22 তারিখে দেখতে পাবো। যাই হোক, এখানে আমরা কীভাবে উইথড্র করবো সে প্রসেসটা দেখা দিচ্ছি। সর্বপ্রথম বলি, আপনি যে এক্সচেঞ্জারগুলো যে উইথড্র করবেন সেখানে কিন্তু আপনাকে অবশ্যই KYC থাকতে হবে। যাদের বাইবিট এক্সচেঞ্জার KYC নেই, আপনি জাস্ট এখানে কীভাবে বাইবিট এক্সচেঞ্জার অ্যাকাউন্ট করবেন আমি আপনাকে বলে দেবো। এটা হচ্ছে বাইন্যান্স আর এটা হচ্ছে নিচেরটা হচ্ছে বাইবিট এক্সচেঞ্জার, ঠিক আছে? তো দুটোতে আপনি চাইলে উইথড্র করতে পারবেন। আর যদি আপনার এক্সচেঞ্জার না থাকে তাহলে আপনি সরাসরি টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র করতে পারবেন। এখানে লাইট সিম্পল একটা KYC থাকে, ওই KYCটা করলে হয়ে যাবে। অথবা আপনি চাইলে অফ চেইন অর্থাৎ টোন কিপার ওয়ালেট আছে না, টোন কিপার ওয়ালেটের মাধ্যমে সরাসরি আপনি যে ওয়ালেটটা এখানে কানেক্ট করছিলেন, এই ওয়ালেটে আপনি প্রপারলি 26 তারিখে অর্থাৎ 26 তারিখে লিস্টেড হওয়ার আগে, আপনি 4-5 ঘন্টা আগে আপনি এটা উইথড্র করতে পারবেন। এখানে যেভাবে আমরা নোট কয়েন, তারপর ডক্স কয়েন উইথড্র করছি, এখানে আপনি ক্লেম করে ফি দিয়ে উইথড্র করতে পারবেন, ঠিক আছে? তো আপনার যদি অনেকগুলো অ্যাকাউন্ট হয় তাহলে আপনি কিন্তু কিছু অ্যাকাউন্ট আপনার এক্সচেঞ্জারগুলোতে উইথড্র করবেন, তারপরে এখানে সরাসরি আপনার ওয়ালেটে পাঠিয়ে দেবেন, ঠিক আছে? মানে এই টেলিগ্রাম ওয়ালেটের মধ্যে উইথড্র করে দেবেন। সেটা কীভাবে উইথড্র করবেন সেটা বলে দিচ্ছি। তো এখানে সর্বপ্রথম আপনাকে কী করতে হবে, বাইন্যান্স একটা অ্যাকাউন্ট থাকতে হবে অথবা বাইবিট এক্সচেঞ্জ থাকতে হবে। আর মাঝখানে যে এক্সচেঞ্জার দেখতেছেন, ওকে এই এক্সচেঞ্জার, এটা কিন্তু সিলেক্ট করবেন, এটা আমাদের বাংলাদেশ সাপোর্ট করে না, ঠিক আছে? আপনার ইন্ডিয়া বা অন্য কোনো দেশ থাকলে আপনি চাইলে এটা তো ইউজ করতে পারেন। তো আমি সবচেয়ে বেশি ভালো হয় বাইন্যান্স। তো বাইন্যান্সে আপনার মনে করেন 4-5টা টেলিগ্রাম অ্যাকাউন্ট, হ্যামস্টার অ্যাকাউন্ট আছে, তো 4-5টা অ্যাকাউন্টে আপনি একটা বাইন্যান্স অ্যাকাউন্টে আবার আপনি ভুলে ডিপোজিট করবেন না, তাহলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না। একটা অ্যাকাউন্টে ডিপোজিট বা উইথড্র বাইন্যান্স শুধু একটার জন্যই, ঠিক আছে? তো এখানে হ্যামস্টার, এখানে বাইন্যান্সে ক্লিক করে দেবেন। সেম প্রসেস, এগুলো সেম প্রসেস, এই এক্সচেঞ্জারগুলোতে সেম প্রসেস, এটাও এক্সচেঞ্জার, এটা এই তিনটা এক্সচেঞ্জার আর এটাও এক্সচেঞ্জার, ঠিক আছে? এই এক্সচেঞ্জারে আপনার কোনো KYC লাগবে না। তো আমি বাইন্যান্সে দেখাই দিচ্ছি, বাইন্যান্সে ক্লিক করে দেবেন, ইয়েস আই হ্যাভ ইটস বাটনে ক্লিক করে দেবেন, আর ভিডিওতে অবশ্যই লাইক করে দিবেন। তো এখানে আপনাকে সঠিকভাবে অ্যাড্রেসটা দিতে হবে, দেখতে পাচ্ছেন এখানে দুইটা জিনিস আপনাকে সাবমিট করতে হবে, আর এটা 21 তারিখ পর্যন্ত চলবে, ঠিক আছে? তো আপনি এখানে সাবমিট করার পরে এখানে যে কোনো সময় আপনি চেঞ্জ বা পরিবর্তন করতে পারেন, ঠিক আছে? মনে করি আপনি বাইবিটে উইথড্র করছেন বা বাইন্যান্সে উইথড্র করছেন, আপনি চাইলে এখানে রিসেট বাটনে ক্লিক করে আপনি সম্পূর্ণ রিসেট করতে পারেন, মানে আবার পুনরায় সঠিকভাবে আপনি যেটা মনে চাচ্ছে সেটাতে আপনি। তো এই তিনটা এক্সচেঞ্জের সেম প্রসেসে আপনি জাস্ট এখানে উইথড্র করবেন। তো আপনি, আমার বাইন্যান্স অলরেডি অ্যাকাউন্ট আছে, আমি সরাসরি বাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসলাম। বাইন্যান্স অ্যাকাউন্টে আসার পরে উপরে দেখবেন অ্যাড ফান্ড নামে একটা অপশন আছে, অথবা আপনি ওয়ালেটে আসবেন। ওয়ালেটে আসার পর এখানে দেখবেন যে ডিপোজিট নামে একটা অপশন পাবেন, আপনি জাস্ট ডিপোজিট বাটনে ক্লিক করবেন। তারপর এখানে লিখবেন হ্যামস্টার, HMST, এখানে লেখার পর দেখবেন যে উপরে কিন্তু হ্যামস্টার অপশনটা কিন্তু চলে আসছে, ঠিক আছে? আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। তারপর জাস্ট এখানে কী করবেন, এটি এখানে দেখবেন যে টোন কয়েন জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো এটা কিছু সময়ের জন্য এখানে ডিপোজিটটা বন্ধ আছে বাইন্যান্স অ্যাকাউন্টে। তো আমি জাস্ট অন্য প্রসেসে আপনাকে দেখাই দিচ্ছি। আর এখানে চাইলে আপনি এখানে রিমাইন্ডার করতে পারেন, যখন অপশনটা চালু হয়ে যাবে তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে আসবে। বাইন্যান্স এখানে সাসপেন্ড করা আছে, ডিপোজিটটা চেক করবেন, এখানে সাসপেন্ডে আবার কিছু সময় পর আবার এটা কিন্তু তারা আপডেটিং বা কাজ করতেছে, তো এটা কিন্তু আবার চালু হয়ে যাবে। তো আপনাকে আমি হ্যামস্টারে দেখাই দিচ্ছি, হ্যামস্টারে আপনার অ্যাকাউন্ট
একটা হামিস্টার বলতেছি, আরও বাইবিটা এক্সচেঞ্জার আছে না, বাইবিটা এক্সচেঞ্জ যদি আপনি আগে দেখাই দিচ্ছি, তো এখানে ওয়ালেট আসবেন বা হোম স্ক্রিন থেকে উপরে ডিপোজিট বাটন পাবেন, আপনি জাস্ট সেখানে ডিপোজিট বাটনে ক্লিক করবেন। সবার নিচে দেখতে পাচ্ছেন যে ক্রিপ্টো ডিপোজিট আমি একটা অপশন পাবেন, ক্রিপ্টো ডিপোজিটে আপনাকে মাস্টপি ক্লিক করতে হবে। তারপর এখানে সার্চ বাটনে SMSTR হামিস্টার লিখবেন, তো লেখার পর কিন্তু এখানে নিচে থেকে টন ব্লক চেইন এই নেটওয়ার্কে আপনাকে সিলেক্ট করতে হবে, এইটাই থাকবে একটাই। তারপর ওকে বাটনে ক্লিক করবে, ঠিক আছে। তারপর এখানে দেখেন দুইটা জিনিস আপনাকে সাবমিট করতে হবে, একটা হচ্ছে ওয়ালেট অ্যাড্রেস, এখানে আপনাকে অ্যাড্রেস সাবমিট করতে হবে, এবং এখানে মেমো মাস্টপি মেমো আপনাকে সাবমিট করতে হবে, তা নাহলে আপনি কিন্তু পেমেন্টটা পাবেন না। সো আমি এখানে কী করলাম, ওয়ালেট অ্যাড্রেসটা এখানে কপি করে নিলাম। তো এরপর চলে আসবো আমরা কী করবো, আমি কী করলাম বাইবিট সিলেক্ট করছি। তো বাইবিট এক্সচেঞ্জারে আপনি যে এক্সচেঞ্জারে ডিপোজিট করবেন সেই এক্সচেঞ্জারে অ্যাড্রেসটা দিতে হবে। তো এই দেখুন বাইবিট এক্সচেঞ্জারে আমি সিলেক্ট করছি, তো আমাকে এখন কী করতে হবে, এই যে নিচে এখানে দেখতে পাচ্ছেন বাইবিট এক্সচেঞ্জার, এই বাইবিট এক্সচেঞ্জারে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে সিলেক্ট করলাম, তারপর ইয়েস আই হ্যাভ ইটস এখানে ক্লিক করবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে তিনটা জিনিস দিতে হবে, এখানে তিনটা জিনিস দিতে হবে। বাইন্যান্সে যদি করেন তাহলে আপনাকে UID দিতে হবে না, শুধু এইখানে অ্যাড্রেসটা দিবেন, ওয়ালেটের এতটুকু দিলেই হয়ে যাবে। বাইন্যান্সে যখন এই এতটুকু দিবেন, অ্যাড্রেসটা দিবেন, তারপর এখানে আসবেন। আসার পর এখানে আপনি কী করবেন, এরপরে মেমোটা আছে না, মেমোটা এই মেমোটা, এই মেমোটা আপনি জাস্ট এখানে কপি করে নেবেন, ঠিক আছে। তো এখানে জাস্ট মেমো বাটনে ক্লিক করলাম, এই মেমোটা এখানে কপি হয়ে গেলো। এরপরে জাস্ট এই নিচের ঘরে মেমোটা দিবেন, এখানে ছোটো করে মেমোটা এখানে দিয়ে দিবেন। বাইন্যান্সে এই দুইটা জিনিস দিলেই হয়ে যাবে। আর বাইবিট এখানে আর একটা অতিরিক্ত চাচ্ছে, বাইবিট UID, মানে বাইন্যান্সের বাইবিটের একটা আইডি চাইছে। তো এই আইডিটা আপনি কী করবেন, কোথায় পাবেন, এটা চলে আসবেন আপনি হোম স্ক্রিনে। হোম স্ক্রিনে আসার পরে উপরে প্রোফাইল বাটন দেখতে পাচ্ছেন বাম পাশে, তারপর এখানে ছোট্ট করে আপনার এখানে UID দেখতে পাবেন। আর অবশ্যই আপনি কিন্তু এগুলোতে KYC থাকতে হবে, ভেরিফাই। কীভাবে KYC ভেরিফিকেশন করবেন আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশনে আপনাকে ভিডিও লিঙ্ক দিয়ে দিবো, বাইবিট এক্সচেঞ্জার এবং বাইন্যান্স এক্সচেঞ্জারের, ঠিক আছে। তারপর জাস্ট এখানে আমি UID কপি করলাম। আপনি যদি বাইবিট এক্সচেঞ্জারে উইথড্র করেন বা ডিপোজিট করেন তাহলে আপনাকে UID দিতে হবে, ঠিক আছে। তো UID দিবেন, দেওয়ার পর জাস্ট এরপর এখানে কী করবেন, সেভ অ্যান্ড চুজ বাটনে ক্লিক করে দিবি, ঠিক আছে। সেভ অ্যান্ড চুজ বাটনে আমি এখানে ক্লিক করে দিলাম, আমার কিন্তু এটা উইথড্র সাকসেসফুল উইল বি ডান, এটা কিন্তু হয়ে গেল, ঠিক আছে। তো রিকোয়েস্টেড উইথড্র চলে গিয়েছে, ঠিক আছে। আমি যদি চাই, এটা আমি চেঞ্জ করবো, যে আমার এখানে টিকমার্ক চলে আসছে, আমি জাস্ট এটা উইথড্র করবো, এই যে এখানে কিন্তু টিকমার্ক হয়ে গেছে, ঠিক আছে। আমি যদি চাই তো আমি কিন্তু এটা কী করতে পারবো, ক্যান্সেল করতে পারবো। কীভাবে ক্যান্সেল করবো, এই যে নিচে দেখতে পাচ্ছেন যে রিসেট উইথড্র অপশন, রিসেট উইথড্র অপশনে ক্লিক করবেন। এটা আপনি যতবার ইচ্ছা ততবার এখানে আপনি চেঞ্জ করতে পারবেন 21 তারিখ পর্যন্ত, ঠিক আছে। 21 তারিখে এখানে তারা কিন্তু স্ন্যাপশটটা নিয়ে নেবে। তো রিসেট চুজ এবং ওকে বাটনে ক্লিক করবো, আমাদের উইথড্রটা কিন্তু ক্যান্সেল হয়ে গেলো। আপনি এখানে হাজারবার চেঞ্জ করতে পারবেন, হাজারবার কী করতে পারবেন, ক্যান্সেল করতে পারবেন, উইথড্র করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এটা গেল এক্সচেঞ্জারের ব্যাপার। তো এই যে বললাম বাইন্যান্সে যদি করেন তাহলে তাহলে জাস্ট অ্যাড্রেসটা দেবেন আর মেমোটা দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো একটা অ্যাকাউন্ট মানে আপনার হামিস্টার 2-3টা 4-5টা থাকতে পারে, আপনার একটা হামিস্টার অ্যাকাউন্ট একটা এক্সচেঞ্জারে আপনি জাস্ট এখানে ডিপোজিট করবেন। মনে করেন আপনার একটা বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, আপনার 4টা কি আছে, বা 2টা হামিস্টার অ্যাকাউন্ট আছে, 2টা হামিস্টার অ্যাকাউন্ট একটা বাইন্যান্সে ডিপোজিট করলে আপনি পেমেন্টটা পাবেন না, আপনার পুরো লস, ঠিক আছে। এরপরে কী করবেন, আপনার কারো কিন্তু এখানে এই অ্যাকাউন্টগুলো উইথড্র দেওয়া শেষ হয়ে যেতে পারে। তারপর আপনার যদি আরও অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ওই অ্যাকাউন্টগুলো টেলিগ্রাম ওয়ালেটের মধ্যে উইথড্র দিবেন, ঠিক আছে। টেলিগ্রাম ওয়ালেটে এখানে আসবেন, আসার পর ওয়ালেটটা জাস্ট এখানে কানেক্ট করবেন। তারপর এখানে ক্লাইম বা সেট বাটন নেক্সট লেখা থাকবে, এখানে ক্লিক করবেন, আপনার কিন্তু এটা উইথড্র হয়ে যাবে টেলিগ্রাম ওয়ালেটের মধ্যে। আর টেলিগ্রাম ওয়ালেটের মধ্যে সিম্পল আপনাকে একটা KYC করতে হবে, ওই KYC কীভাবে করবেন আমি আপনাকে ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিবো, ভিডিও দেখে নেবেন, ঠিক আছে, টেলিগ্রাম পোস্টের লিঙ্ক। এরপর এখানে ওয়ান চেন এয়ারড্রপ, আপনি চাইলে কোনো কিছু যদি না করেন কোনো সমস্যা নেই, একবারে 26 তারিখে আপনি এখান থেকে ওয়ালেট কানেক্ট করে আপনি জাস্ট এখান থেকে ক্লাইম করে নিতে পারেন, ঠিক আছে। এই আপনাকে টোন নেটওয়ার্কে টোন ফি দিয়ে আপনি জাস্ট এখানে সরাসরি ক্লাইম করে নিতে পারবেন। তো এই ছিল মূলত এখানে উইথড্র আপডেট, আপনি চাইলে এখনও উইথড্র করে নিতে পারেন। 21 তারিখের আগে আপনাকে এটা মাস্ট বি উইথড্র করতে হবে, ঠিক আছে। 21 তারিখের পরেও আপনি চাইলে উইথড্র করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। 21 তারিখ যদি পার হয়ে যায়, আপনি 26 তারিখে যদি পার হয়ে যায়, তারপরেও আপনি উইথড্র করতে পারবেন এই ওয়ান চেন এয়ারড্রপের মাধ্যমে বা টোন কিপার ওয়ালেটের মাধ্যমে, ঠিক আছে। এদিকে যদি আপনি কানেক্ট ওয়ালেট ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানে কিন্তু আমাদের টোন কিপার ওয়ালেট আসতেছে। এই টোন কিপার ওয়ালেটের মাধ্যমে আপনি কী করতে পারবেন, আপনি উইথড্র করতে পারবেন। এটা কয় তারিখে, 26 তারিখে, ঠিক আছে। লিস্টিং হওয়ার 4-5 ঘন্টা আগ থেকে এটা শুরু হয়ে যাবে, তারপরে লিস্টিং হওয়ার পরেও আপনি চাইলে এটা উইথড্র করতে পারবেন। আর যদি টেলিগ্রাম দিয়ে উইথড্র করেন, টেলিগ্রাম ওয়ালেট, আমি সবগুলো প্রসেস সবগুলো স্টেপ বলে দিচ্ছি, যার যেটা সুবিধা সে সেইভাবে জাস্ট টাচ করবেন। তো এইটাও সেম প্রসেস, আপনি জাস্ট এখানে 21 তারিখে লাস্ট ডেট, তো এই টেলিগ্রাম ওয়ালেটের মধ্যে আপনাকে অটোমেটিক এখানে টেলিগ্রামের পেমেন্টটা চলে আসবে, এখানে কন্টিনিউ ক্লিক করলে এলে হয়ে যাবে। তো আমি এখানে করবো না,
তো যাই হোক, এইভাবে জাস্ট আপনারা কী করবেন, আপনারা জাস্ট উইথড্র করবেন, তারপরেও যদি কোনো বিষয় বুঝতে না পারেন তো অবশ্যই আমাকে বলবেন, কমেন্টে জানাবেন। আপনারা সবাই এখানে আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবে, এখানে আপনি সব ধরনের সবার আগে আপডেট, এয়ারড্রপ, ইনফরমেশন, অফার আপনি কিন্তু পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে হ্যামস্টারের কত টোকেন পাইতে পারেন, কীভাবে পেমেন্ট করবে না করবে, এলিভেশন, প্রাইস, ড্রেস ইত্যাদি নিয়ে।